দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাম্বো চিকেন যে রান্না করা হয়, আমরা এটা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে রান্না শেষে যে এখানে দেখানে যে পরিবেশন করা হচ্ছে কিভাবে, আমরা আপনাদেরকে মোটামুটি জানানোর চেষ্টা করছি। এই কত টাকার মুরগি আছে এখানে? 1000 টাকা। প্রিয় দর্শক, আমরা চলে আসছি রাঙ্গামাটি জুম পাহাড়ে। এখানে বেশ কিছু শ্রমজীবী মহিলা আছে, ওনাদের সাথে কথা বলবো। দিদি, কেমন আছেন? দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চারপাশে অনেক সুন্দর একটা জায়গা, এখন আপনি এটা দেখে পাচ্ছেন। আমরা নিজেরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সামনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। দেখেন, এই যে পাহাড়ের পাশ দিয়ে যে ছোট ছোট টিলার উপর কিছু কিছু বাড়ি তৈরি হয়েছে আবার, এবং পাহাড়ের উপরই ম্যাক্সিমাম বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখেন, গাছপালা পরিপূর্ণ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কত সুন্দর। মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি রাঙ্গামাটি জুম পাহাড়ে। এখানে বেশ কিছু কর্মজীবী মহিলারা আছেন, ওনারা কিভাবে জীবিকা নির্বাহ করছেন সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা একটু জানি ওনারা কি করছেন। দিদি, কেমন আছেন? লোকজন আইলে কিছু বেচা কিনে হয়, লোকজন এখানে কি কি বেচা কিনা করতেছেন? সব খাবার গুলো বিক্রি করে, গামছা আছে, লুঙ্গি আছে, বিছানার চাদর আছে, গায়ের চাদর আছে, লুঙ্গি আছে, গামছা আছে, এমনি তো ভালো আছে তো? না, আচ্ছা, আমরা এটাই দিদির সাথে কথা বলি। দিদি, কেমন আছেন? ভালো আছেন? কি করেন আপনি? কৃষি কাজ কি এখন আর নাই কাজ এখন বর্তমান নাকি আছে? আচ্ছা আচ্ছা, কৃষি কাজ এখন কোথায় করতেছেন? আপনাদের এখন তো জমি জাগে নাই, এখন তো পানি আছে পাহাড়ে। পাহাড়ে আপনারা কি কি চাষ করেন? আদা, হলুদ, আমের বাগান, লিচু বাগান, আমের বাগান, কাঁঠাল বাগান, কাঁঠাল বাগান। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। দর্শক, আমরা এই পাশে আমাদের এক দিদি আছে, দিদির সাথে কথা বলে কি কেমন আছেন? দিদি, কেমন আছেন? ভালো আছি। শুধু আপনারা কলকি খান কেন এত সারাক্ষণ? ক্ষতিকর না জানি না, ক্ষতি করে নকরে খাতে। চাষ কম হয়েছে না? কৃষিকাজের পাশাপাশি এগুলো চা বিড়ি আর কি বিক্রি করেন? চা নাই না, চাও বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, এখানে আরো দোকান পাট আছে তো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে। না, দর্শক, আমরা এই পাশে একটু দেখি, উপরে দেখি আমরা যাব এই পাহাড়ের উপরে। এখানে জুম আদিবাসী মার্কেট, আমরা এখানে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।
দাদাবাকে শুরু করেছে, দাদাকে আমরা একটু দেখাতে পারবো মানুষকে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাম্বো চিকেন যে এখানে রান্না করা হচ্ছে, এবং এখানে যে খাবার দাবারের যে বিভিন্ন আয়োজন করা আছে, এখানে আমরা এটা দেখানোর চেষ্টা করবো। এটা ভাই কি রান্না করছেন? ব্যাম্বো চিকেন। আর ওটা কি কতক্ষণ রান্না? এক ঘন্টা 45 মিনিট। এই ব্যাম্বোর আদে এখানে এখানে মানে সব মশলা টসলা সহ দিয়ে তারপরে আপনি একটু দেখেন, আমরা দেখি যে দর্শক এই যে এখানে যে ব্যাম্বো চিকেনের যে রান্না করা হয়, আমরা এটা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এই কত টাকার মুরগি আছে এখানে? 1000 টাকা। 1000 টাকার মুরগি এটা? এটা কি দেশি মুরগি একদম নাকি? দেশি মুরগি। দর্শক এই দেখতে পাচ্ছে এইভাবে এখানে ব্যাম্বো চিকেন যাকে বলা হয় যে রান্না করা হয়। এই যে এখানে রান্না শেষে যে এখানে দেখেন যে পরিবেশন করা হচ্ছে কীভাবে, আমরা আপনাদেরকে মোটামুটি জানানোর চেষ্টা করছি। এবং এখানে যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা 1000 টাকা আপনার খরচ হয়েছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কি ব্যাম্বোতেই পরিবেশন করতে হয় নাকি? এটা কি একদম পাহাড়ি মুরগি নাকি আপনারা মার্কেট থেকে? এটা হচ্ছে পাহাড়িতে পালিত। কতজন আসছেন আপনারা? এখানে কি কি খাবার খাচ্ছেন আপনারা? আমরা চাপিলা ভর্তা, খাবার কেমন মনে হচ্ছে? ভালো না? ঠিক আছে, বাচ্চাদের কেমন লাগতেছে খাবার? এর আগে কি আসা হয়েছে এখানে? আপনার ছেলে? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? এর আগে কি এখানে বেড়াতে আসছিলেন নাকি? এই প্রথম আসলেন, কেমন মনে হচ্ছে আসার পরে? কি কি দেখলেন আপনারা এখন? আচ্ছা আচ্ছা, কতগুলো স্পট দেখলেন আপনারা? তিনটা দেখা হয়েছে, আরো মনে হয় দেখবেন নাকি? আপনারা কি কি খাবার এখানে অর্ডার করেছেন? ওই যে আমরা খাবার অর্ডার করছি আর কি, এখানে ওই যে ভর্তা আছে, কাঁচকলা ফ্রাই আছে, তার পরবর্তীতে ব্যাম্বু চিকেন আছে, তারপর পাতুরি আছে। খাবারের মান কেমন মনে হচ্ছে? এভারেস্ট না? খুব ভালো এটা মনে হচ্ছে না? আর এটার দাম কি একটু বেশি আছে না? ঠিক আছে, দাম বেশি। ওনারা বলতেছে পাহাড়ি দেশে মুরগি জবাই করে খাওয়াচ্ছে, আসলে কি ঠিক আছে নাকি? কেমন আছো তুমি? কি অবস্থা তোমার? ভালো। আচ্ছা আচ্ছা, প্রথম আসতো নাকি এর আগে আসা হয়েছে? প্রথম না? খাবারের মান কি ঠিক আছে? মোটামুটি না? থ্যাংক ইউ। কয়েকদিন থাকবো এখানে? আরো 2 দিন থাকবা? বাবা, আপা কেমন আছেন? এর আগে কি আসছিলেন? এই প্রথম আসলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে খাবারগুলো খাওয়াচ্ছে, আসলে কি মান ঠিক আছে? দর্শক আমরা এতক্ষণ এই রেস্টুরেন্টে বিভিন্ন খাবার সম্পর্কে মোটামুটি জানলাম, এখন এখানে বিদায় নেবো, আবার আগামী দেখা হবে।
আনন্দ উপভোগ করবো, মানে নির্জন। আমরা যেটা দেখছি যে আসলে মনে করলাম যে অনেক কিছু দেখা যায় তারপর আমাদের পরিবেশ ভালো হতে পারে। আপনাদের দিয়েছে তো ঠিক আছে।